আমি নিচে নেমে গিয়ে যদি না নাচি আমি ওখানে বসে পড়বো, আমি ওখানে গিয়ে বসে পড়বো একদম বলে দিচ্ছি। কি আছে, কেমন আছো সবাই? এই যে দেখো এত কাছে চলে এসেছি, কেমন আছো সবাই? জয় দেখতে আমাকে খারাপ লাগতো তো, রাগ হতো না কি? শুনে একটা কথা বলছি, জয় সিরিয়াল অনেকদিন শেষ হয়ে গেছে কিন্তু এখনো মেদিনীপুরে আসি এই জয় সিরিয়ালে ইরাবতীর জন্য, কারণ আমি জানি জয় সিরিয়ালে তোমরা আমাকে দেখে দাঁত কিনুন করতে বলতে মারবো খারাপ, তোমাদের এই খারাপ বাসাটাই আমার কাছে আসলে ভালোবাসা। সো জয় করেছি আজকে যা করছি বা আগামী দিনে যে কোনো সিরিয়াল করি না কেন, তোমরা এইভাবেই খারাপ ভেসে যাও, এইভাবেই ভালোবেসে যাও। আর দায়িত্ব নিয়ে বলছি একের পর এক সংসার আমি ধরে নিয়ে, ঠিক আছে? আমার জন্য না সে একটু নিজেদের জন্য একটু হাতে তালি হোক, একটু গলার আওয়াজ হয় তো, একটু জোরে গলার আওয়াজ হোক তো, মেয়েরা একটু চেঁচাও তো, মেয়েরা ব্যাগে ঘুমিয়েই পড়েছে। আমি এখানে চলে এলাম সাইকেল রোডে যাব, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে, ওখান থেকে টার্গেট করেছি তোমাকে জানো তো, ওখান থেকে টার্গেট করেছি, হাত হাত মেরে লাগাবে না, উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, যা যারা উঠে দাঁড়াবে আমি তাদের তাদের সাথেই নাচ করবো, চলো উঠে দাঁড়াবো। কি হয়েছে কি এরকম কেন, হ্যাঁ এই যে মিষ্টি মিষ্টি বউ, নতুন নতুন বউ, নতুন বিয়ে হয়েছে না, নতুন বিয়ে হয়েছে কি? অনেক পরে কিন্তু ওঠো ওঠো, ওই দেখো নতুন কোথায় ছানাও তো আছে, আগে নাচতে হবে তারপর আমার দেখে ভয় লাগছে বাবা, জয় তো মা দেখতো, তুমি তো দেখতে না, তাহলে তুমি কেন এরকম করছো? আমি ভালো, জয়তে খারাপ হলে কি হবে, মেয়েটা আমি খুব একটা খারাপ মনে করি না যে বলো। আরে আরে মা তো হাত তালি তো দে দে দাদা,
পাকে রাখো আয় উঠা দু তো আমরা তো ভাবো যে হো ঠিক আছে বলবে তো বলবে তো এদিক থেকে বলবে শুধু এরা শুধু ভিডিও শুধু ভিডিও অরে পল্লু চলো সবাই মিলে পল্লু মেরি যে তো পাকে রাখা উঠা দু তো আমরা কিন্তু এবার